ছোটো থেকে বড় আমরা প্রত্যেকেই জানি জলই জীবন জল ছাড়া আমরা একটা দিনও বাঁচতে পারব না আজকালকার দিনে শুদ্ধ পানীয় জল শুধু শহরেই নয় গ্রামেও অভাব পড়েছে আজ থেকে কয়েক বছর পিছনে গিয়ে যদি আমরা দেখি দেখতে পাব যে তখন আগেকার দিনের মানুষ পুকুরের জল পান করতো পানীয় জল হিসেবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পুকুরের জলকে তো ছেড়েই দিন টিউবওয়েলের জলকেও আমরা বিশুদ্ধ পানীয় জল হিসাবে ব্যবহার করতে পারি না এখন দূষণ শুধু শহরেই নয় পৌঁছে গেছে গ্রামেও ফলে বিশুদ্ধ জলের অভাব সব জায়গাতেই দেখা যাচ্ছে তাই এই বিশুদ্ধ জলের অভাবটাকেই আমরা কাজে লাগিয়ে আমরা একটা বড় শিল্প গড়ে তুলতে পারি এই সমস্ত বিস্তারিত নিয়েই থাকছি আমি সুজিত মন্ডল আপনাদের বিজনেস কোচ অ্যান্ড মোটিভেশনাল স্পিকার ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন অনেক বিজনেস আইডিয়া পেতে তো চলুন শুরু করা যাক আমরা জানি মার্কেটে অনেক নামি দামি কোম্পানি এই জলের ব্যবসা করে মাসের লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তাই আপনারা চাইলেও ছোট্ট একটা প্ল্যান বসিয়ে এই ব্যবসা শুরু করতে পারবেন নিশ্চয়ই ভাবছেন যে এত টাকা ইনভেস্ট করে ব্যবসাটাকে যে শুরু করবেন ব্যবসাটাকে পরে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিনা বা ব্যবসাটাকে ভালোভাবে রোলিং করতে পারবেন কিনা বা ব্যবসাতে লস হয়ে যাবে কিনা এই সমস্ত চিন্তা মাথার মধ্যে ঘুরছে তো তাহলে ব্যবসাটাকে আরো একটু ছোট করে ভাবুন তার জন্য আপনাকে খোঁজ করতে হবে এই ধরনের প্ল্যান বসিয়ে তারা ব্যবসা করছে তাদের সঙ্গে গিয়ে আপনি কথা বলুন এবং তাদেরকে বলুন যে আপনি এই ধরনের ব্যবসা করতে চাইছেন আপনার এলাকায় এবং তাদের কাছ থেকে আপনি জানতে চান যে ওই কুড়ি লিটার ড্রামগুলো আপনাকে হোলসেলে কী রেটে দেবে এখানে আপনাদের ছোট্ট করে একটু আইডিয়া দিয়ে রাখি এখন মার্কেটে এই কুড়ি লিটারের জলের বোতলগুলো পঁচিশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে কোন কোন জায়গায় আবার চল্লিশ টাকাতেও বিক্রি হচ্ছে তো আপনারা যদি ধরে নিন পঁচিশ টাকায় বিক্রি করবেন কারণ আপনাকে মার্কেটটা এখন ধরতে হবে পঁচিশ টাকা বিক্রি করবেন তাহলে আপনার কেনা কত পড়ছে তাই তো থেকে চোদ্দো টাকায় আপনাকে ওই কোম্পানি বাড়ি পর্যন্ত মাল পৌঁছে দেবে তাহলে আমি ধরে নিলাম আপনি চোদ্দো টাকায় মাল কিনছেন চোদ্দো টাকা মাল কিনে আপনার বাড়ি পর্যন্ত মাল চলে এসছে এবার আপনি ওই মালটা আপনার এলাকায় ডিস্ট্রিবিউট করবেন তার জন্য আপনার একটা ট্রান্সপোর্টিংয়ের প্রয়োজন আছে তা সেই ট্রান্সপোর্টিংটা করতে আপনাকে আরও এক টাকা ছেড়ে দিলাম তাহলে আপনার খরচ হচ্ছে পনেরো টাকা আর আপনি বিক্রি করছেন এখন পঁচিশ টাকাতে স্টার্টিংয়ে তো পঁচিশ টাকা যদি বিক্রি করেন তাহলে আপনার লাভ থাকছে দশ টাকা তাহলে এবার আপনি প্রথমে ধরুন একশোটা বোতল আপনার বাড়িতে স্টক করলেন এবার স্টক করার পরে আপনি আপনার বাড়ির সামনে একটা ব্যানার লাগিয়ে নিন কারণ আপনারও একটু মার্কেটিং এর প্রয়োজন আছে কারণ আপনাকে জানবে কি করে মানুষ যে আপনি ব্যবসাটা শুরু করতে চাইছেন বা শুরু করেছেন আর কিছু কিছু আপনার পাশাপাশি বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে একবার ইনফরমেশন দিন যে আপনি এই জলের ব্যবসাটা শুরু করেছেন বাড়িতে বাড়িতে আপনি জল পৌঁছে দেবেন এইভাবে করে আপনি মার্কেটে ঘুরে একটু মার্কেটিংটা করে নেবেন দি আপনি আপনার ওই আশেপাশে বাড়িগুলোতে এবার জল সাপ্লাই দিবেন এরপরে পরে যখন আপনি আশেপাশে সাপ্লাই দেওয়া আপনার ওই এরিয়াটা আপনার কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি আরও ধরুন আপনার এরিয়া থেকে পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত একটা সার্কেল বানিয়ে নেবেন সেইগুলোতে গিয়ে আপনি ভিজিট করবেন যেসব জায়গায় এখনও পর্যন্ত জল দিচ্ছে না আপনি সেসব জায়গায় কথা বলে আস্তে আস্তে করে জল দেওয়া সাপ্লাই করুন তারপরে দেখবেন আপনার কাছে পরপর অনেক ওটা রাস্তায় থাকবে আপনি সেই অনুযায়ী প্রত্যেকটা বাড়িতে ডিস্ট্রিবিউট করে দেবেন এইভাবে করে কয়েকটা মাস যাওয়ার পরে দেখবেন আপনার কাছে একটা ভালো পুঁজি এসে গেছে এবং আপনার একটা ভালো মার্কেটও তৈরি হয়ে গেছে এতদিনে আপনার ভালো একটা মার্কেট বেস তৈরি হয়ে গেছে এবং আপনার কাছে কিছু পুঁজিও এসে গেছে প্লাস আপনার একটা ভালো কাস্টমার বেসও তৈরি হয়ে গেছে এবার আপনি একটা প্ল্যান বসানোর চিন্তা করুন এবার প্ল্যান বসানোর কথা যখন ভাবছেন তখন আপনাকে কিছু ডকুমেন্টস রেডি করতে হবে যেমন ধরুন একটা টেল লাইসেন্স বানাতে হবে আপনার একটা ব্র্যান্ড বানাতে হবে সেই ব্র্যান্ডের কিছু স্টিকার বানাতে হবে বানিয়ে আপনার ওই কুড়িটার ড্রামগুলোতে ওই আপনার কোম্পানির নাম দিয়ে স্টিকারটা লাগিয়ে দেবেন আর আপনাকে একটা ওয়াটার সাপ্লাই লাইন বানাতে হবে তারপরে আপনি একটা ওয়াটার প্ল্যান্ট বসাবেন প্ল্যান্টটা বসানোর জন্য দেখুন আমি কয়েকটা ছবি আমার ভিডিওতে দিচ্ছি এইরকম একটা প্ল্যান আপনাকে বসাতে হবে প্ল্যান্ট বসানোর পরে আপনি ওই কুড়ি লিটার ড্রামগুলোতে জল ভর্তি করবেন জল ভর্তি করে আপনি আপনার যে ব্র্যান্ড বানিয়েছেন ওই ব্র্যান্ডের স্টিকার বানিয়ে ওই বোতলে লাগিয়ে দেবেন আপনার ব্র্যান্ড বানিয়ে আপনি ওইগুলোকে সেল করতে শুরু করবেন এবার আপনার ওই পুরোনো কাস্টমারদেরকেই প্রথমে দেবেন তারপরে আস্তে আস্তে করে আপনি আরও এরিয়া বানানোর চেষ্টা করবেন এইভাবে করে আপনি আস্তে আস্তে করে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যান আপনি আপনার আরও এরিয়া বাড়ানোর চেষ্টা করুন আরও ডিস্ট্রিবিউটার রাখার চেষ্টা করুন এই ডিস্ট্রিবিউটার দিয়ে আপনি আরও সাপ্লাই দিতে পারবেন এর পরের স্টেপে আপনি পাঁচশো এম এর জলের বোতল করে বিভিন্ন জায়গায় সেল করতে পারেন যেমন ধরুন অনুষ্ঠান বাড়ি বিভিন্ন কর্পোরেট সেক্টরে বিভিন্ন কোম্পানিতে এই ধরনের পাঁচশো এম এর জলের বোতল খুব চলে সেগুলোকে আপনি আপনার ব্র্যান্ডে করে সেল করতে পারবেন এইভাবে করে ব্যবসাটা শুরু করুন এটা খুব লাভজনক ব্যবসা এর মার্কেট এখন খুব ভালোভাবে আসছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করুন আর এই ভিডিওর বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানান আর ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদেরকে যারা এই ধরনের ব্যবসা করতে চাইছে ভিডিওটাকে আর বড় করব না দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার